জার্মান উদ্ভাবক রুডলফ হেলকে প্রায় ফ্যাক্স মেশিনের জনক বলা হয়। অক্ষর ও বাক্যের লাইনকে ভেঙে ডট ম্যাট্রিক্সে পরিণত করে এগুলো ইলেকট্রনিক পিক্সেল হিসেবে তারের মাধ্যমে স্থানান্তর করাই ছিল তার আইডিয়া। 1929 সালে তিনি পেটেন্ট করান তার প্রথম প্রোটোটাইপ হেল শ্রাইবার। 1956 সালে তিনি প্রথমবারের মতো কার্যকর ফ্যাক্স মেশিন তৈরি করেন, কিন্তু তার পার্টনার সিমেন্স কোম্পানি সিদ্ধান্ত নেয় টেলিপ্রিন্টার বানানোর। তবে মাত্র 2 দশক পরই জাপানি কোম্পানিগুলো উপলব্ধি করতে পারে লিখিত অক্ষর ও লিপি স্থানান্তরকরণের ক্ষেত্রে ফ্যাক্স মেশিনের সম্ভাবনা ও তাৎপর্য। দ্বিতীয় সুযোগ কেবল ফ্যাক্স মেশিনই পায়নি। 1861 সালে ইয়োহান ফিলিপ রাইস প্রথম বৈদ্যুতিক টেলিফোনের মাধ্যমে বার্তা পাঠানো প্রদর্শন করেন। এ যন্ত্রটি ব্যবহার করে তিনি প্রথম যে বাক্যটি বলেন তা হল, ঘোড়া শশার সালাদ খায় না। শব্দ তরঙ্গের মাধ্যমে উৎপাদিত কম্পনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করার এই যে তত্ত্বটি যার প্রবর্তক রাইস, সেটি ব্যবহার করেছেন স্কটসম্যান আলেকজান্ডার গ্রাহাম বেল তার বানানো টেলিফোনে। বেল তার এই উদ্ভাবনের বর্ণনা জমা দেন পেটেন্ট অফিসে তার এক প্রতিদ্বন্দ্বীর মাত্র কয়েক ঘন্টা আগে। তার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বেল টেলিফোন, পরবর্তীতে AT&T, এখনও বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের একটি। আর 1941 সালে কনরাড জুস উদ্ভাবিত কম্পিউটার, IBM এর চেয়ারম্যান টমাস জে ওয়াটসনও বিশ্বাস করেননি যে এমন যন্ত্রের কোনো ভবিষ্যৎ থাকতে পারে। শোনা যায় তিনি বলেছিলেন, আমার মনে হয় বিশ্ববাজারে বড়জোর 5টা কম্পিউটারের চাহিদা আছে। তখন কম্পিউটারের আকার ছিল গোটা একটা বাড়ির সমান আর কার্যক্ষমতা ছিল এখনকার একটি পকেট ক্যালকুলেটরের চেয়েও কম। ওয়াটসন না কল্পনা করতে পেরেছিলেন আজকের কম্পিউটার পরিচালিত পৃথিবী, না ভাবতে পেরেছিলেন এই কম্পিউটারগুলোর অনেকগুলোই তার নিজেরই কোম্পানির প্রস্তুতকৃত হবে। কোনো উদ্ভাবনের সক্ষমতা ও সম্ভাবনা উপলব্ধির প্রক্রিয়াটা হতে পারে একটু ধীর গতির, আর তাই এগুলোর দরকার শুধু আরেকটা সুযোগ।